ইসলামিক বর্ষপঞ্জির প্রথম মাস হলো মহরম। এই মাস অত্যন্ত পবিত্র। মহরম মাসের দশম দিবসের ঘটনা ইতিহাসে প্রসিদ্ধ হয়ে আছে, যাকে আশুরা বলা হয়। এই আশুরার দিনে আরবের ফেরাত নদী তীরে কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর ইমাম হাসান ও হুসেন। তাদের স্মরণে এই দিনটি পালন করেন ইসলাম সম্প্রদায়ের মানুষেরা। প্রতি বছরের মতো এ বছরেও আজ হুগলির খানাকুলের খুনিয়া চকে পালন করা হলো মহরম। বের হলো তাজিয়া, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ছিল কড়া পুলিশি পহরা। খানাকুলের খুনিয়া চক থেকে বলপাই হাটতলা পর্যন্ত শোক মিছিল হয়। প্রাচীন প্রথা ও সংস্কৃতি মেনে পালিত হয় মহরম। হুগলির খানাকুল থেকে জিয়াবুল ইসলামের রিপোর্ট, সাংগ্রামিক অনলাইন।